আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসকারুল ইসলাম শুভ। আমি এখানে এখানে পড়ালেখা করতেছি সেকি কলেজ কুয়ালালামপুর, ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমি এখানে আসি গত এই মান্থের 15 তারিখে, আমার ওরিয়েন্টেশন ছিল 19 তারিখ, ক্লাস শুরু হয়েছে 22 তারিখ থেকে। আমি এখানে কীভাবে আসলাম সেই গল্পটা এখন বলি। আমি হচ্ছে মানে খুঁজতেছিলাম যে এমন টাইপের কোনো মানে কোনো কান্ট্রি যেখানে আমার টাকা পয়সা এবং সাথে সাথে টাকা পয়সা এফোর্ডও করতে পারবো, সাথে আবার ভালো কোয়ালিটির এডুকেশন আমি পাবো। তো এমন টাইপের কোনো কান্ট্রি সার্চ করতেছিলাম। দেন ইউটিউব থেকে রেদওয়ান ভাইয়ের একটা ইউটিউব ভিডিও দেখলাম, সেটা হচ্ছে গ্লোবাল অ্যাডমিশন। দেন তার সাথে যোগাযোগ করলাম, ইউনিভার্সিটি কলেজ সম্পর্কে জানলাম, দেন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। দেন আদার যা ডকুমেন্টস লাগে সেগুলো ভাইয়াকে সেন্ড করার পর তারপর অফার লেটার তারপর এখানে চলে আসছে। আর এখানকার কেন আপনি মালয়েশিয়া প্রিফার করবেন পড়ালেখার জন্য, সে কথা যদি বলতে যাই তাহলে প্রথমে যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে এখানে কোয়ালিটি অফ এডুকেশন ইজ হায়ার হিয়ার, অ্যান্ড দ্য টিচার অ্যান্ড দ্য টিচিং মেথড ইজ এক্সট্রিমলি হাই কোয়ালিটি। ইউ আই ক্যান গ্যারান্টি ইউ ইউ উইল এনজয় দিস দ্য মেথড হাউ দে টিচ ইউ, অ্যান্ড দ্য টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, ইউ ক্যান শেয়ার এনিথিং, নট ওনলি দ্য স্টাডি পারপসেস, ইউ ক্যান শেয়ার এনিথিং, এনি কাইন্ড অফ ট্রাভেল ইউ ফেসেস ইন হিয়ার। যদি আপনারাও এখানে পড়ালেখা করতে চান, এফোর্ড মানে যদি আপনারাও চান যে কম খরচে একটা ভালো ভালো কান্ট্রিতে যাবেন, ভালোভাবে পড়ালেখা করবেন, উন্নত মানের কান্ট্রির সাথে তুলনামূলকভাবে ডিগ্রিতে আসবেন, ইভেন আপনি শুধুমাত্র এখানে মালয়েশিয়ান কান্ট্রিতে না, আপনি এখানে ইউওএস ইউওজি এর প্রোগ্রামগুলোতে আসতে পারবেন। কেন আপনি পড়ালেখা করবেন ঠিকই হচ্ছে সেগি কলেজ বা বিভিন্ন ধরনের কলেজ, কিন্তু আপনার সার্টিফিকেট আসবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, আমেরিকান প্রোগ্রাম, অনেক অপশন আছে আপনার এখানে পড়ালেখা করার। আমি প্রেফার করব যদি আপনার কম খরচে ভালো মানের পড়ালেখা করতে চান তাহলে এখানে আসতে পারেন, ডেফিনেটলি আসতে পারবেন। আবার আরেকটা কথা, যেখানে আমরা বাংলাদেশে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি সেখানকার কস্টের সাথে তুলনা করলে দেখা যায় খুব একটা ডিফারেন্স না, আপনি এখানে আসতে পারবেন যদি যদি আপনি চান। আমি ক্লাস শুরু করছি এই তো 2 দিন, আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম লিডার, কোঅর্ডিনেটর, টিচার্স যাদের সাথে এখন পর্যন্ত যাদের সাথে দেখা করেছি বা কথা বলেছি তারা খুবই ফ্রেন্ডলি, এবং ইউ ক্যান শেয়ার এনিথিং, এনি কাইন্ড অফ ট্রাবল ইউ ফেস ইন মালয়েশিয়া। সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি মালয়েশিয়া থেকে ইউকের একটা পাবলিক ইউনিভার্সিটি আন্ডার পড়ালেখা করতেছো, তুমি কি হ্যাপি? খুবই হ্যাপি, এক্সাইটেড। আপনার এর জন্য অবশ্য আপনার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ইউএস এর ডিরেক্ট সাবজেক্ট, ওই সাবজেক্টগুলো হচ্ছে আপনার কোশ্চেনগুলোও তারা করবে, অ্যাসাইনমেন্টগুলোও ইউএস এর ইউকে থেকে দিয়ে দিবে। তো তাদের নিজস্ব রুলস আছে, সেই ফর্মেট আছে, সেই ফর্মেট অনুযায়ী আপনার অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে। আমরা দেখা গেছে বাংলাদেশে অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়ে যে ডেট দেওয়া থাকে তার থেকে পরে যাওয়া হয়তো স্যারকে কনভিন্স করে দিতে পারি, এখানে না, এখানে আপনার যে ডেট দেওয়া থাকবে তার মিনিমাম 2-3 দিন আগে আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনার যে সাবমিট করছেন সেই মার্কসগুলো আপনাকে সেই ইউকের ওই ক্যাম্পাসের টিচারগুলো দেখবে, দেখে তারপর আপনাকে মার্ক দিবে। ওকে, আর দেশ থেকে তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো? আমি দেশ থেকে ডিপ্লোমা করেছি, দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 5 সেমিস্টার। ওকে, সো দেশ থেকে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আসতে চায় তাদেরকে তুমি কি ওয়েলকাম জানাও নাকি? যদি আমার ফ্রেন্ড সার্কেল প্লাস যারা আসেন শুধুমাত্র ফ্রেন্ড সার্কেল আর অনেক যে কেউ মালয়েশিয়াতে আসতে চাইলে যদি আসতে চান তাহলে গ্লোবাল অ্যাডমিশন এর সাথে আপনি রেদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড একটা কথা বলতে পারি যে দেখা গেছে যে আমাদের মধ্যে অনেকেই আছে ভালো মানুষ খারাপ মানুষ, তো অনেকেই আছে যারা
বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে আপনাকে দেখা গেছে আপনাকে টাকা দিয়ে আপনি আপনার কাছে টাকা নিয়ে গেছে, হয়তো আপনাকে ভিসা দেয়নি বা আসতে পারেন নাই যে প্রোগ্রামে আপনার ইনফরমেশনে ভুল ছিল, ইনফরমেশনে ভুল ছিল। তো এক্ষেত্রে আপনি যদি রেদন ভাইয়ের ইউটিউব ভিডিও গুলো দেখেন, তার চ্যানেলে যদি যান, সে কিন্তু শুধুমাত্র ছেলেদেরই আনতেছে না, সে কিন্তু তার মেয়ে বিভিন্ন অনেক অনেক মেয়েগুলো সে এখানে এনেছে এবং ইভেন ফ্যামিলি সহ এখানে আসছে তাদের সাথে রেদন ভাই মিট করার জন্য। তো আমি গ্যারান্টিতে বলতে পারি যদি আপনি আপনার ডকুমেন্টস গুলো সবগুলো ডকুমেন্টস গুলো ট্রাস্টেড থাকে, তাহলে আপনি যদি রেদন ভাইয়ের পাঠান তার মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ, আমরা দোয়া করি তোমার শিক্ষা জীবন ভালো হোক এবং কর্মজীবনেও তুমি ভালো সফলতা ই করো। ওকে ধন্যবাদ, ভালো থাকবে।